जश्न मनाओ बांगला इंटरनेट रेडियो तरुण तुर्की नहीं एसेछे एक विशेष निवेदन तरुणेर स्वप्न आजकेर आलोचनार विषय चरित्र गठने वेदांतेर भूमिका। आम्रा मानुष ए धूलामाटीर पृथिवीते आर पाँचटा साधारण प्राणीर मतोई आम्राओ एक धरनेर प्राणी तबे उन्नत अन्यान्य पशुर थेके आमादेर पार्थक्य एई जे आम्रा निजेदेर जीवन गठन करे मनुष्य थेके देवत्वे उन्नीत होते पारी आर ई देवत्वे उन्नीत होवार उपाय हलो निजेके जाना। एबार प्रश्न होच्छे वेदांत किभावे आमादेर जीवन गठन बा चरित्र गठन करते शेखाय। वेदांत आसले निजेके चिनते शेखाय। उपनिषदे एकटी सुंदर गल्प आछे एक सिंह शावक दलच्युत हुए किछु भेड़ार दले प्रतिपालित हय। बड़ होवार परेओ से भेड़ार डाक अनुकरण करे डेके उठत एवं से निजे सिंह हुएओ भेड़ार मतो आचरण करत। एक दिन से भेड़ार दले एकटी सिंह आक्रमण करे। सब भेड़ारा जखन पालाच्छे तखन ओई भेड़ारूपी सिंहटीओ पालाच्छिल। ताके देखे आक्रमणकारी सिंह बोलल, तुमि सिंह हये पालाच्छो केन? पलायनकारी सिंह बोलल, आमि सिंह नई, आमि भेड़ा। तखन सेई सिंहटी ताके एकटी नदीर काछे निये गिये नदीर जले तार मुख देखाल। सिंहटी निजेर आत्मपरिचय लाभ करे तारपर एकटी प्रकृत सिंहेर आचरण करते लागल। वेदांत আমাদেরকে এই সিংহের মতো আত্মজ্ঞান লাভ করতে শেখায়। আমরা স্বয়ং অনাদি ব্রহ্ম হয়েও ভেড়ারূপী মায়াজালে আবদ্ধ হয়ে বদ্ধ জীবের মতো আচরণ করি। বেদান্ত আমাদের নিজেদের চিনতে শেখায়। বুদ্ধ বলেছিলেন আত্মদীপ ভব, অর্থাৎ নিজের ভিতরকার জ্ঞানদীপ জ্বালিয়ে নিজেকে জানো। শ্রীরামকৃষ্ণও বেদান্তের বাণীর ওপর জোর দিয়ে বলেছেন, দেশলাইয়ের আলোয় বহু যুগের অন্ধকার কেটে যায়। বেদান্ত ঠিক এরকমই। আমরা সত্য সন্ধানী, কিন্তু সত্য যখন ধরা দেয় সেই সত্য গ্রহণ করার মতো সাহস আমাদের নেই। বেদান্ত প্রথমেই বিশ্বাস করতে শেখায়, আমি ব্রহ্ম। আমি যখন ব্রহ্ম তখন আমার আচরণও সেরকমই হওয়া উচিত। আমি ব্রহ্ম হলে এই বিশ্বের ধুলি থেকে ধুলিকণা অবধি ব্রহ্ম, তাই আমি তাদের প্রতিও সচেতন থাকব। এই শুভবোধ জাগ্রত হলেই আমাদের মধ্যে দেবত্ব জাগরিত হয় এবং আমরা চরিত্রবান হয়ে উঠি। যে অহং ও আমিত্বের ঠেলায় আমরা অল্প কিছুতেই অতি সংবেদনশীলতা দেখিয়ে ফেলি, বেদান্ত সেখানেই সংযমী হতে শেখায়। বিবেকানন্দ বলতেন, বেদান্ত 3H দৃঢ় করে তোলে, অর্থাৎ হেড, হার্ট, হ্যান্ড, মনে মুখে এক করে তোলে। তুচ্ছ অহং না থাকলে, নিজের স্বরূপ জানলে আমাদের ভিতর শুভবোধ জেগে ওঠে। মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সত্য, তবে অপ্রিয় সত্য নয়। এবার অনেকে বলতেই পারে, এই মিথ্যের পৃথিবীতে সত্যি বললেই তো ঝামেলা, সত্যি বললে কি লাভ হয়? সত্যি বললে ভয় শূন্য হওয়া যায়। যে সত্যি বলছে তার কোনো ভয় থাকে না, আর থাকে আত্মসম্মান। তুমি আস্তিক নাস্তিক যাই হও, ঈশ্বর লাভই জীবনের লক্ষ্য। আমরা যে ঈশ্বরের সঙ্গেই সংযুক্ত, এই জ্ঞানটাই আসল জ্ঞান। আর এই বোধ লাভ করার জন্যে সত্যকে অবলম্বন করতেই হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, সত্যই কলির তপস্যা। মানুষের জীবনে চরিত্রের মূল্য ও গুরুত্ব অপরিসীম। কেবল চরিত্রের শক্তিতে মানুষ হয়ে উঠতে পারে বিশ্ববরেণ্য ও চিরস্মরণীয়। কেবল চরিত্রের গুণে মানুষ অমর হয়ে উঠতে পারে।
মানব জীবনের চরিত্রের মহিমা সম্পর্কে ধারণা করা যায় একটি ইংরেজি সুভাষণ থেকে। When money is lost, nothing is lost. When health is lost, something is lost. And when character is lost, everything is lost. অর্থাৎ টাকা হারালে কোনো ক্ষতি নেই, স্বাস্থ্য হারালে কিছুটা ক্ষতি হয়, কিন্তু চরিত্র হারালে সব কিছুই হারায়। এজন্যে চরিত্রের বিকাশ সাধনই মানুষের লক্ষ্য হওয়া উচিত। মানুষ হয়ে জন্মালেই প্রকৃত মানুষ হওয়া যায় না, প্রকৃত মানুষ হতে চাই উত্তম চরিত্র। কারণ কেবলমাত্র চরিত্রের মাধ্যমেই মানুষ আর পশুতে পার্থক্য মেলে। এই জন্যেই বলা হয়ে থাকে চরিত্রহীন মানুষ পশুর সমান। প্রবাদ আছে, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, কারণ বিদ্বান লোক দুর্জন হলে তা সমাজের কল্যাণ না হয়ে অকল্যাণই হয় বেশি। এ প্রসঙ্গে একটি সুভাষিত স্মরণীয় উক্তি, অমরত্বের সুধা পান না করেও মানুষ অমর হতে পারে কেবল চরিত্রের গুণে। সচ্চরিত্র গঠনের জন্যে প্রত্যেকের নিজস্ব প্রচেষ্টা ও সাধনা বিশেষ গুরুত্বপূর্ণ। চরিত্রবান হতে হলে লোভ লালসা ও অসৎ প্রবৃত্তির নানা কুপ্রলোভন পরিহার করার শক্তি অর্জন করতে হয়। লোভ লালসা ও অসৎ প্রবৃত্তির নানা কুপ্রলোভন মানুষকে পাপের পথে টানে। এসব পাপের পথ সতর্ক ও দৃঢ়চিত্তে পরিহার করে লোভকে জয় করার শক্তি অর্জন করে চরিত্রবানের আদর্শকে মশাল হিসেবে জ্বালিয়ে উন্নত জীবনের সাধনায় নিযুক্ত হলেই সুচরিত্র গঠনে এগিয়ে যাওয়া যায়। চরিত্রবান মানুষের জীবনাদর্শের আলোয় সুচরিত্র গঠনে এগিয়ে যেতে হয়। মনুষ্যত্বের অধিকারী হবার জন্যে গড়ে তুলতে হবে সুন্দর নির্মল ও পরিচ্ছন্ন চরিত্র। বেদান্তের আলোতে স্নাত হয়ে মানুষ নিজেকে চিনে নিজেকে মানুষ হিসাবে পরিচয় লাভ করে। গীতায় পুরুষোত্তম শ্লোকে বলা হয়েছে, ঊর্ধ্বমূলমধ শাখমসত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশিজস্ব পর্ণানি জন্তং বেদস বেদবেত। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনিই বেদজ্ঞ। অধশ্চর্ধং প্রসৃতাস্তস্য শাখা গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্ততানি কর্মানুবদ্ধিনী মনুষ্যলোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি তধদেশে প্রসারিত এবং সেগুলোকে মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। নরূপমস্যেহ তথোপলভ্যতে নাস্তন চারদিন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ় মূলম অসঙ্গশস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা ততঃপদং তৎপরিমার্গিতব্যং যস্মিনগতা ননিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রবদ্যে যতঃ প্রবৃত্তি প্রসৃতা পুরাণি। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউই বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। স্মরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন ও বিস্তৃত হয়েছে সেই আদিপুরুষের প্রতি স্মরণাগত হও। নির্মাণ মোহা জিতসঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈবের মুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মূড়া পদম্বয়ং তৎ। যারা অভিমান ও মোহশূন্য সঙ্গদোষরহিত নিত্য অনিত্য বিচার পরায়ণ কামনা বাসনা বর্জিত
সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত তাঁরাই সেই অব্যয় পদ লাভ করেন। আমরা সকলেই অমৃতের পুত্র, অতএব আমাদের সেরকমই হওয়া উচিত। আজ আপনারা শুনলেন চরিত্র গঠনে বেদান্তের ভূমিকা প্রথম পর্ব। তা বন্ধুরা, নিজেকে চিনতে শেখো আর শুনতে থাকো জশ্ন মানাও বাংলা ইন্টারনেট রেডিও।